দামালে আমার চরিত্র হচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধা ক্যাম্প কমান্ডার যেখানটায় দুর্জয় প্রথমে ট্রেনিং নিতে আসে এবং এই ক্যাম্প থেকেই আসলে দুর্জয়কে পাঠিয়ে দেওয়া হয় হচ্ছে খেলার জন্য সো সেই ক্যাম্পের কমান্ডার আমি একটু তো সবকটা চরিত্র গঠনের ক্ষেত্রেই কিছু না কিছু চেঞ্জ করতে হয় এখানেও কিছুটা চেঞ্জ করতে হয়েছে দেখা যাচ্ছে যে এই মানুষটাই এক সময় ভয়ঙ্কর রকম কঠিন আবার এক সময় এত নরম একটা মানুষ যে তার ক্যাম্পের প্রত্যেকটা মুক্তিযোদ্ধাই আসলে তাকে অসম্ভব পছন্দও করে অসম্ভব ভালোবাসে এবং অসম্ভব ভয়ও পায় সো ও এই কমান্ডার জানে কাকে কিভাবে ট্রিট করতে হবে কাকে কিভাবে এনার্জাইজ করতে হবে সো ক্যারেক্টারটার একটা অদ্ভুত মজা ছিল এবং ওয়ারফিল্ডের যুদ্ধের যে সিনগুলো ছিল সেগুলোতেও একটা মানে আসল একটা ফ্লেভার আমরা ক্রিয়েট করার চেষ্টা করেছি আশা করছি ভালো লাগবে আর কি এখানে যেহেতু এটা একটা সিনেমা সো এখানে অনেক কিছু একটু বাড়িয়ে করা হয়েছে এখানে যেমন ব্যক্তিগত অনেক কিছু চলে এসেছে পুরো ইতিহাস যদি আমরা এক্সপেক্ট করি তাহলে হয়তো একটু ভুল হবে একটু আশাহত হব ফিল্মের কারণে এই জিনিসটাকে ডিফারেন্ট ওয়েতে একটু সাজানো হয়েছে কিছু ব্যাপার তৈরি করা হয়েছে কিন্তু মূল জায়গাটা একদমই ঠিক আছে স্বাধীন বাংলা ফুটবল দল যেভাবে স্ট্রাগলটা করেছে যেভাবে নিজেদেরকে তৈরি করেছে যেভাবে ফাইটগুলো করেছে এই জায়গাগুলো একদমই ঠিক আছে এর মাঝখানে ব্যক্তিগত রিলেশনস অনেক জায়গায় যেটা হয়তো না এরকম অনেক কিছুই আমরা অ্যাড করেছি ফিল্মের ইয়ের জন্য গানগুলো দুটো গান যে কটা রিলিজ হয়েছে অসম্ভব ভালো এবং লোকজনের মুখে মুখে মোটামুটি আছে এই গানটাও আমাদের মূল থিম সং যেটা সেটাও আশা করছি খুব ভালো রেসপন্স পাবে তো সব হিসেবে এই বছর অন্যতম একটা ভালো ছবি হতে যাচ্ছে দামাল প্রত্যাশা অনেক বেশি আশা করছি এবছরের অন্যতম ভালো একটা ছবি হবে দামাল এবং স্বাধীন বাংলা ফুটবল দল সম্পর্কে আমরা অনেক খুব কমই জানি আমরা যারা একাত্তর পরবর্তী জেনারেশন তাদের এই সম্পর্কে ধারণা খুবই কম সো সেই একটা তাদের যে ইন্সপিরেশন তাদের যে কন্ট্রিবিউশন আমাদের মুক্তিযুদ্ধে এই জিনিসটার একটা এফেক্ট আমরা পাবো একটা ইমোশন আমরা পাবো এবং আমরা আমার কাছেই মনে হচ্ছে যে আমি হয়তো কোনো কোনো ক্ষেত্রে ইমোশনাল হয়ে যাব এই জার্নির ইয়েতে সো এক্সপেকটেশন খুবই ভালো আমার বিশ্বাস দর্শক এটা ভালোবাসবে এটা আসলে আমার ব্যাড লাক আবার বলবো যে আমার চেয়ে হয়তো স্মার্ট পুলিশ বাংলাদেশের মিডিয়াতে নেই যাই হোক মানে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে এবং কীভাবে জানি অনেক ভালো কাজ যেগুলো সেগুলোই আসলে আমি ইউনিফর্মে ছিলাম সো ওইটা একটা ট্রেন্ড হয়ে গেছে আর আমাদের এখানে ইন্ডাস্ট্রির একটা প্রবলেম আছে কেউ যদি একটা জায়গায় ভালো করে তাকে এর পরবর্তী সব কিছুতে আসলে ওই জায়গা হিসেবেই ভাবা হয় সো এইটা অ্যাজ অ্যান অ্যাক্টর আমার জন্য একটু কঠিন এই যে এই ধরনের কথাগুলো শুনতে হয় জাতীয় পুলিশ বাট ইউনিফর্মটা ফ্যাক্ট না ওখানে প্রতিটা পুলিশের ক্যারেক্টারই ডিফারেন্ট ছিল আমি একজন অভিনেতা আমি সব ক্যারেক্টারে কমফোর্টেবল